নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সহসভাপতি এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী রঘুবর দাসকে ভারতীয় জনতা পার্টি ধানবাদ জেলা মহানগরীর সভাপতি শ্রী চন্দ্রশেখর সিং এর নেতৃত্বে ধানবাদের বিদায়ী মেয়র চন্দ্রশেখর আগরওয়াল এবং ভারতীয় জনতা পার্টির নেতা রাগিনী সিং এর অভিভাবকত্বে ভারতীয় জনতা পার্টি ধানবাদ জেলা মহানগরীর তরফ থেকে ঝাড়খণ্ড সরকারের দ্বারা ধানবাদ জেলায় উদ্ভূত বিশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজ্যে হেমন্ত সরেনের ক্ষমতায় আসার সাথে সাথে বিশৃঙ্খলার পরিস্থিতি দেখা দিয়েছে। সমস্ত পরিকল্পনাগুলি বন্ধ ছিল। খুন, ডাকাতি, লুটপাটের ঘটনায় ব্যাপক বেড়ে গেছে। খুন শুধু বিরোধী বা জনগণেরই নয়, ক্ষমতাসীন দলের লোকেরাও খুন হচ্ছে। বিদ্যুৎ, সড়ক, পানীয় জলের জন্য ধানবাদের জনগণের নাজেহাল অবস্থা। গোবিন্দপুর বিজেপির জাতীয় সহসভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস সোমবার গোবিন্দপুরের বিজেপি নেতা নন্দলাল আগরওয়ালের বাসভবনে আয়োজিত এক সংবাদদাতা সম্মেলনে বলেন যে বিরোধী দলগুলি 2019 সালের নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করে ভোট আদায় করে এবং গত 9 মাসের জোট সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে জনগণ তাদের ভুল স্বীকার করেছে। তিনি বলেন যে জনগণ পূর্ববর্তী বিজেপি সরকারের দ্বারা করা কাজের কথা স্মরণ করে আফসোস করছে। রঘুবর দাস বলেন যে কংগ্রেস, জেএমএম এবং আরজেডি ঝাড়খণ্ডবাসীদের 72,000 টাকা প্রতি পরিবার এবং বিধবাদের 2,500 টাকা পেনশন, গ্রাজুয়েটদের 5,000 টাকা এবং পোস্ট গ্রাজুয়েটদের 7,000 টাকা বেকার ভাতা দেওয়ার কথা থাকলেও তা কার্যকর করা হয়নি। বিজেপি কার্যকর্তাও কি তো হত্যা হয়ে রই হ্যা, বিজেপি কে কার্যকর্তাও কো তো ঝুঠে মুকদমে পুলিশ ফসায় রই হ্যা। আর আজ ধানবাদ জেসে কোলা নগরী মে ঝাড় সত্তারূঢ় পার্টি কে পরিবার কি হত্যা হয়ে রই হ্যা, ইসে অর দুঃখদ বাত ক্যা হো সকতি হ্যা।